বর্তমানে দেশের যে অবস্থা তাতে কিন্তু সবাই চাচ্ছে যাতে ঘরে বসেই অনলাইন থেকে ইনকাম করা যায়। সো আজকে আমি আপনাদের সাথে এমনই একটি জনপ্রিয় অনলাইন ট্রেডিং ওয়েবসাইট শেয়ার করব, যে ওয়েবসাইটে কাজ করার মাধ্যমে আপনি ডেইলি 5-10,000 টাকার মতো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। ওয়েবসাইটটির নাম হচ্ছে অলিম্প ট্রেড এবং ওয়েবসাইটটি 100% ট্রাস্টেড এবং 100% পেমেন্ট করে থাকে, কারণ আমি নিজেও এই ওয়েবসাইটে কাজ করে থাকি এবং বিগত 3-4 দিন আমি কাজ করে এই ওয়েবসাইট থেকে প্রায় এই অ্যামাউন্টগুলো আমি উইথড্র করেছি লাইভে। ঠিক আছে, এখানে প্রায় 13,500 টাকার মতো অ্যামাউন্ট আছে, যে টাকাটা আমি গত 2-3 দিনে ইনকাম করে লাইভ উইথড্র করেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এ টু জেড স্ট্র্যাটেজি শেয়ার করবো, যে আপনিও কীভাবে এই ওয়েবসাইটে কাজ করবেন, কীভাবে আপনিও ইনকাম করবেন লাইভে, কীভাবে আপনি আপনার ইনকাম করা টাকাটা উইথড্র করবেন, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব। তো এই ওয়েবসাইটটা যেহেতু 100% ট্রাস্টেড, আপনি যদি গুগল প্লে স্টোরে চেক করেন, এই ওয়েবসাইটের প্রায় 50 মিলিয়ন+ ডাউনলোড রয়েছে এবং তাদের রেটিংটাও কিন্তু বেশ ভালো। তো এত হিউজ পরিমাণ মানুষ, পুরো ওয়ার্ল্ডে লাখ মানুষ এই ওয়েবসাইটে কাজ করছে, লাখ টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত এই ওয়েবসাইট থেকে প্রতিনিয়ত ইনকাম করে নিচ্ছে। মনে রাখবেন, অপরচুনিটি কোথায় কিভাবে মহান আল্লাহ তাআলা আপনাকে দিবে এটা কিন্তু কেউ বলতে পারে না। হয়তো বা আজকের এই ভিডিওটি আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট হতে পারে। তাই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সুক্ষাতি সূক্ষ্মভাবে এই ভিডিওটা দেখবেন, কারণ আমি এখানে স্টেপ বাই স্টেপ ধরে ধরে কীভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করতে হবে, কীভাবে ইনকাম করবেন, কোন কোন জায়গায় বেশি নজর দেওয়া লাগবে এবং ইনকামটা উইথড্র কীভাবে করবেন, এ টু জেড সব কিছু দেখায় দিব। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এমডি আসেন আরাফাত আছি আপনাদের সাথে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। সো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অলিম্প ট্রেড ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে এবং অলিম্প ট্রেড ওয়েবসাইটের গুগল প্লে স্টোরের অ্যাপেল লিঙ্ক, পাশাপাশি আপনি যদি আইফোনে ব্যবহার করতে চান তাহলে অ্যাপেল স্টোরের অ্যাপেল লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টে সব লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে চলে আসার পর আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনার এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপরে রেজিস্ট্রেশন নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আর যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। তো অবশ্যই যেহেতু আপনারা নতুন এখানে আসতেছেন তো রেজিস্টার বাটনে ক্লিক করবেন। দেন এখানে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, আর আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন। রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে আপনাকে। দেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখানে স্টার্ট ট্রেডিং নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এমন একটা অপশন ওপেন হবে, এখান থেকে আপনি কোন ট্রেড করতে যাচ্ছেন, ঠিক আছে, কোন কোম্পানি ট্রেড করতে যাচ্ছেন আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন BMW কোম্পানি, ঠিক আছে, দেন অ্যাপেল, ম্যাকডোনাল্ডস, মানে পৃথিবীর টপ 10, এই যে টেসলা কোম্পানি, ইলন মাস্কের, তার মানে পৃথিবীর বড় বড় ব্র্যান্ড কোম্পানিদের শেয়ার এখানে কেনা বেচা হয়। এটা সম্পূর্ণ লিগেল। ঠিক আছে, অনেকে মনে করে ট্রেডিং একটা হচ্ছে কি জুয়া বা গেমব্লিং টাইপ বিষয়, না, এটা এখানে জুয়া বা গেমব্লিং টাইপ কিছু না, এখানে হচ্ছে শেয়ার মার্কেট। আপনি এখানে অ্যাপেল, টেসলা থেকে শুরু করে BMW, নাইকি, হ্যাঁ, ম্যাকডোনাল্ডস, হ্যাঁ, বড় ছোট বিভিন্ন কোম্পানি, দেন বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম, বিভিন্ন কয়েন আপনি ট্রেড করবেন, শেয়ার মার্কেটে ট্রেড করে আপনি হচ্ছে কি আর্ন করবেন। ঠিক আছে, এটা টোটালি হালাল, এখানে হারামের কোনো কিছুই নেই। আশা করি এই বিষয়টা নিয়ে অনেক কনফিউজ থাকেন, এটা ক্লিয়ার করে দিলাম। এখান থেকে আমরা নর্মালি হচ্ছে গিয়ে যে কোনো একটা সিলেক্ট করে দিলাম, আমি এটা হচ্ছে সিলেক্ট করে দেন এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তো আপনারা এখান থেকে নেক্সট এ ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে হচ্ছে কি আপনারা নেক্সট বাটনে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পাবেন যে এরকম একটা অপশন ওপেন হবে, দেন আবারও এখানে নেক্সট এ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও এরকম একটা অপশন ওপেন হবে, এখানে আবারও আপনাকে নেক্সট এ ক্লিক করতে হবে। ঠিক আছে, দেন এখানে আপনাকে হচ্ছে গিয়ে কিছু বিষয়বস্তু সাজেস্ট করতেছে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে কি আই আন্ডারস্ট্যান্ড এন্ড যেখানে যা দেখায় এগুলো হচ্ছে কি আপনারা একটু চেক করে নেবেন। ঠিক আছে, দেন এখানে আপনাকে অ্যামাউন্ট, দেন এখানে কত মিনিটের জন্য বা কত ডিউরেশনের জন্য আপনি মার্কেটে ট্রেড করবেন এই বিষয়বস্তুগুলো এখানে আপনাকে দেখাবে। তো এখান থেকে এই যে যেখানে যেখানে আপনাকে মার্ক করে দিচ্ছে এগুলোতে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে ট্রেড করার জন্য আপনি আপ ট্রেড করতে পারবেন এবং ডাউন ট্রেড করতে পারবেন, মানে শেয়ার মার্কেট আপে যাবে মানে উপরে যাবে নাকি নিচে যাবে এই বিষয়টা আপনি হচ্ছে কি এখান থেকে গেস করতে হবে এন্ড এটার উপর বেস করে আপনি এখান থেকে ডলার ইনকাম করবেন। ঠিক আছে, এখান থেকে আমরা আপ বা ডাউন যে কোনো একটাতে ক্লিক করে দিতে হবে। তো আমরা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের শেয়ার মার্কেট ট্রেড শুরু হয়েছে, যেখানে দেখেন 1 মিনিটের জন্য একটা ট্রেড হচ্ছে, ডেমি ট্রেড, এটা কিন্তু রিয়েল ট্রেড না, এটা ডেমি ট্রেড হচ্ছে। দেখতে পাচ্ছেন যে শেয়ার মার্কেট আমরা আপে ক্লিক করেছি, এখন আপে যাচ্ছে, এই দেখেন এই লাইন পর্যন্ত। এই দেখেন আমরা অলরেডি কনগ্রাচুলেশন, ইউ ট্রেড ওয়াজ সাকসেসফুল বাই ইনভেস্টিং $100, ইউ হ্যাভ আর্ন $82, মানে $100 ট্রেড করে আমরা অলরেডি $82 কিন্তু আর্ন করে ফেলছি। তো এটা মেইনলি হচ্ছে কি আপনাকে ডেমো বা ট্রায়াল পারপাসে একটা ডেমো ট্রেড করতে দিয়েছে। তো এখানে কমপ্লিট ট্রেডিং এখানে ক্লিক করে দেবেন। তো এখন আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো এখন এটা লোড নিচ্ছে। তো এই যে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করা ডান। তো এইভাবে আপনারাও আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে,
তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এন্ড উপরে দেখতে পাচ্ছেন যে আপনার ডেমো অ্যাকাউন্টে প্রায় $10,000 আপনাকে দিয়ে দিছে তারা অলরেডি। তার মানে এই $10,000 দিয়ে আপনি এখন ট্রেড করতে পারবেন, ট্রেড করে আগে শিখতে পারবেন। মোট কথা আমি বারবার বলছি যে আগে ট্রেড করা শিখতে হবে, ভালোমতো প্র্যাকটিস করবেন, শিখবেন, দেন ট্রেড করবেন, তাহলে দেখবেন যে আপনি এখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো এখানে যে $10,000 দেওয়া হয়েছে এটা আপনি উইথড্র করতে পারবেন না, এটা দিয়ে আপনি প্র্যাকটিস করে ট্রেড করা শিখতে পারবেন। শিখে দেন হচ্ছে কি আপনি আপনার লাইভ অ্যাকাউন্ট দিয়ে লাইভে ট্রেড করবেন এন্ড ওই লাইভ অ্যাকাউন্ট দিয়ে যখন আপনি ট্রেড করবেন তখন আপনি হচ্ছে গিয়ে উইথড্র করতে পারবেন এন্ড ক্যাশ করে আপনি হচ্ছে হাতে নিয়ে আসতে পারবেন টাকাগুলো, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে কি আপনাকে বিষয়বস্তুগুলো শিখাবো, আমি এখন দেখাবো যে কিভাবে ট্রেড করতে হবে, কিভাবে ট্রেড করলে আপনি প্রফিট করতে পারবেন। হ্যাঁ, সো এই বিষয়বস্তুগুলো এখন আমরা দেখবো। তো ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনাকে কি করতে হবে, আপনার আগে প্রোফাইলটাকে সেট আপ করতে হবে। প্রোফাইল সেট আপ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে একটা ম্যান আইকন রয়েছে, এই ম্যান আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশন আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে পার্সোনাল নামে একটা অপশন দেখতে পাবেন, এই পার্সোনাল অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে হচ্ছে কি আপনার নামটা দিয়ে দিতে হবে, নেমে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফুল নেমটা দিয়ে দিবেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি এমডি ইয়াসিন আরাফাত, ঠিক আছে। এখানে আপনি এমডি ইয়াসিন আরাফাত আপনি আপনার নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর সেভ নেমে এখানে ক্লিক করে দিতে হবে, দেন এখানে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। এরপর হচ্ছে কি আপনার এই যে ইমেলটা ভেরিফাই করতে হবে, এখানে আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তো এখানে ক্লিক করতে হবে। দেন এখানে কন্টিনিউতে ক্লিক করলে আপনার ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে বা একটা ভেরিফাই লিংক যাবে। তো এখানে ক্লিক করে আপনার ইমেল থেকে আপনাকে হচ্ছে কি আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। দেন এখানে ফোন নাম্বার দিতে হবে, আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আপনার মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। দেন ওই ভেরিফিকেশন কোডটা দিয়ে আপনি মূলত ক্যাপচাটা এখানে ফিল আপ করে আপনি আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। তো এইটুকু আপনাকে ফিল আপ করে নিতে হবে, কারণ আপনার অ্যাকাউন্টটা যদি আপনি ভালোমতো সেট আপ না করেন তাহলে কিন্তু উইথড্র পাবেন না, এই বিষয়টা খেয়াল রাখবেন, ঠিক আছে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কত ডলার এখানে ট্রেড করবেন, এখানে অ্যামাউন্ট দেওয়ার অপশন রয়েছে। দেন এখানে আপনি কত সময়ের জন্য ট্রেড করবেন, এখানে টাইমিংটা দেওয়া আছে। দেন এখানে আপ মানে শেয়ার মার্কেট উপরে যাবে, যদি আপনি মানে ট্রেড করার জন্য শেয়ার মার্কেট উপরে যাবে তাহলে এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনার ট্রেডটা শেয়ার মার্কেট আপে যদি যায় তাহলে আপনি উইন হলে আপনার অ্যাকাউন্টে ডলার চলে আসবে। আর যদি আপনি মনে করেন যে শেয়ার মার্কেটটা ডাউনে যাবে তাহলে হচ্ছে কি ডাউন সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখন ইনকাম করার জন্য আপনাকে ট্রেড করা শিখতে হবে। এখন কিভাবে ট্রেড করবেন, কিভাবে ট্রেড করে ইনকাম করবেন এখন এই বিষয়টা শেখাবো। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখন হচ্ছে গিয়ে দুইবার ট্রেড করে দেখাবো। একবার হচ্ছে গিয়ে আমি না বুঝে ট্রেড করবো এন্ড এতে করে আপনি বুঝতে পারবেন যে যদি না বুঝে ট্রেড করেন তাহলে কিন্তু আপনি আপনার ইনকাম করা ডলারটা লস করতে পারেন। এবং আমি আরো একবার আপনাকে ট্রেড করে দেখাবো এবং এবার আমি দেখাবো যে কিভাবে আপনি যদি বুঝে শুনে ট্রেড করেন তাহলে হচ্ছে গিয়ে আপনি কত বিরাট অ্যামাউন্টের প্রফিট জেনারেট করতে পারবেন মুহূর্তের মধ্যে, ঠিক আছে। সো এখন আপনাকে ট্রেড করার জন্য এই যে এখান থেকে কত ডলার ট্রেড করবেন ওই অ্যামাউন্ট এখানে দিতে হবে। তো ধরেন আমরা $100 ট্রেড করবো, ঠিক আছে। এখন আমাদের ডেমো অ্যাকাউন্টে কিন্তু $10,000 আছে, আমি $100 ট্রেড করবো এক মিনিটের জন্য, ঠিক আছে। এন্ড এখানে আমি যদি অ্যানালিটিক্স করে দেখি, অ্যানালিটিক্স করে দেখতে পাচ্ছি যে শেয়ার মার্কেটটা এখন হচ্ছে গিয়ে আপে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এখান থেকে আপ ট্রেড করলাম, যে আপে ক্লিক করে দিলাম, আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স থেকে $100 কেটে নিছে। এন্ড এখানে দেখেন যে একটা লাইন দেখা যাচ্ছে, তো এই লাইনের উপরে যদি আমার হচ্ছে গিয়ে এই লাইনটা যায়, মানে শেয়ার মার্কেট যদি এই লাইনের উপরে থাকে এক মিনিট, তাহলে আমার এই $100 আমি হচ্ছে গিয়ে যেটা ট্রেড করেছি সেটা আমি উইন হয়ে এখানে $82 আমি প্রফিট করতে পারবো। সো এখন আমরা একটু ওয়েট করে দেখি যে শেয়ার মার্কেট থেকে আপে যাবে নাকি ডাউনে যাবে, ঠিক আছে। সো এখন আমি একটু বুঝে শুনে ট্রেড করেছি, সো এখন আমি জানি যে শেয়ার মার্কেটটা আপে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটার পরে এদিকে দেখেন যে এই লাইন, এই লাইনের উপর শেয়ার মার্কেট কিন্তু উপরে গেছে। যে আমরা যদি একটু আগের চিত্রগুলো দেখি, এই লাইনটার উপরে শেয়ার মার্কেট উপরে গেছে। তো সেক্ষেত্রে এখন কিন্তু আমাদের শেয়ার মার্কেট দেখেন এই যে এই লাইনটা, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনের উপরে আগে ট্রেড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এটা উপরে আছে। তার মানে আমাদের শেয়ার মার্কেটটা দেখেন যে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। একটু বুঝে শুনে জিনিসটা করতে হবে, ঠিক আছে। আপনাকে আগের ট্রেড গুলো দেখতে হবে, আগের ট্রেড গুলো দেখে বুঝে শুনে যদি করেন তাহলে আপনি অবশ্যই জিতবেন। দেখেন এই যে আমাদের শেয়ার মার্কেটটা কিন্তু আপের দিকে যাচ্ছে, এই যে আর অল্প একটু সময় গেলে এই দেখেন আমরা কিন্তু জিতে যাবো। দেখেন এই দেখেন অলরেডি আমরা $10,082 হয়ে গেছে, দেখছেন মুহূর্তের মধ্যেই, মাত্র এক মিনিট আমরা ট্রেড করছি। এক মিনিটের মধ্যে একটু আগে আমাদের ব্যালেন্স ছিল $10,000, এখন দেখেন আমাদের এক মিনিটের মধ্যেই আমাদের ব্যালেন্সটা $10,082 হয়ে গেছে। তার মানে আমরা এক মিনিটে প্রায় $82 প্রফিট করেছি। সো এখন আমি যদি একটু ক্যালকুলেটরটা ওপেন করি, ঠিক আছে, এখানে আমি $82 কিন্তু উইন হয়েছি। সো ক্যালকুলেটরটা ওপেন করে যদি দেখাই, এখানে হচ্ছে কি $82 গুণ বর্তমানে ডলার রেট $110 করে চলতেছে, $110। তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে আমি মাত্র এক মিনিটে কিন্তু $9,020 উইন করে ফেলছি, ভাবা যায়।
9020 টাকা মাত্র 1 মিনিটে ইনকাম। সো এভাবে আপনি যদি বুঝে শুনে ট্রেড করতে পারেন তাহলে শেয়ার মার্কেট থেকে বিপুল পরিমাণ ইনকাম করা পসিবল। বাট সতর্ক থাকবেন যদি না বুঝে ট্রেড করেন। আমি কিন্তু একটু আগে বুঝে শুনে ট্রেড করেছি, শেয়ার মার্কেটটা আমি কিন্তু দেখেছি, আমার অভিজ্ঞতা আছে, কারণ আমি প্রায় সময় এখানে কাজ করি। সো আমি শেয়ার মার্কেট অ্যানালিটিক্স করে কাজ করেছি, অ্যানালিটিক্স করে দেখেছি, বিধায় কিন্তু আমার এই হচ্ছে গিয়ে $82 আমি উইন করতে পারছি, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে আমি আপনাদের দেখাবো, যদি আপনি না বুঝে ট্রেড করেন তাহলে কিন্তু আপনি আপনার টাকাটা বা ডলারটা হচ্ছে গিয়ে লস করতে পারেন, ঠিক আছে। তো এখন আমি ধরেন এখান থেকে আমি হচ্ছে গিয়ে $10 কি করবো, আমি একটু যদি দেখি এখানে আমি $10 হচ্ছে গিয়ে ডাউন ট্রেড করবো, ঠিক আছে। আমি ডাউন ট্রেড করলাম, তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স থেকে $10 কেটে নিছে। তো এখন আমি $10 ডাউন ট্রেড করলাম। এখন শেয়ার মার্কেট যদি ডাউনের দিকে থাকে তাহলে হচ্ছে গিয়ে আমি $10 থেকে হচ্ছে গিয়ে $8 প্রফিট করতে পারবো, ঠিক আছে। সো আমরা দেখি যে এখন শেয়ার মার্কেটটা কোন দিকে যায়। সো এখন আমি কিন্তু এতটা হচ্ছে গিয়ে বিষয়টি অ্যানালিটিক্স করে দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি না। সো এই কারণে আমার এটা উইন আমি হতেও পারি নাও হতে পারি, কারণ একটু আগের ট্রেডটা আমি কিন্তু হচ্ছে গিয়ে বুঝে শুনে ট্রেড করেছিলাম, বিধায় আমি উইন হয়েছিলাম। বাট এখন যেহেতু আমি আন্তাজের উপরে দিয়ে দিয়েছি, সো এটা এখন কপালের উপর। সো আপনারা যদি কপালের উপর ছেড়ে দেন তাহলে আপনি উইন হতেও পারেন নাও হতে পারেন, বাট বুঝে শুনে ট্রেড করলে অবশ্যই আপনি উইন হবেন, ঠিক আছে। সো এখন আমি ডাউন ট্রেড করেছিলাম, বাট শেয়ার মার্কেট দেখতে পাচ্ছেন যে আনফরচুনেটলি ডাউনের দিকে যাচ্ছে, তার মানে আমার উইন হওয়ার সম্ভাবনা এখন অনেক বেশি, ঠিক আছে। তো হয়তোবা আমি এই ট্রেডটা উইন হয়ে যাব। সো যতটুকু বুঝতেছি এই ট্রেডটাও আমি উইন হয়ে যাব, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে একটু আগে $10,082 ছিল, এখন হচ্ছে $10,090 হয়ে গেছে, তার মানে আমি এই ট্রেডটাও উইন করে ফেললাম, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা আরেকটা ট্রেড করি, ঠিক আছে। আমি এখন আপনাদের দেখাতে যাচ্ছি যে না বুঝে ট্রেড করলে কি হবে। সো একটু আগে মানে আমার মাত্র যে ট্রেডটা আমি উইন হয়েছি এটা কপালের জোরে হয়েছি, হ্যাঁ ভাগ্যে ছিল তাই হয়েছি। বাট আপনি আন্তাজে করলে কিন্তু সবসময় যে এরকম আপনি জিতবেন এমনটা কিন্তু হবে না। সো আমি আরেকবার ডাউন ট্রেড করি, হ্যাঁ আমি আন্তাজে আমার মন যেটা বললো আমি সেটাই করলাম, ঠিক আছে। আমি আরেকবার ডাউন ট্রেড করি, যদি শেয়ার মার্কেট ডাউনের দিকে থাকে তাহলে আমি আবারও জিতে যাবো হয়তোবা, ঠিক আছে। তো এখন আমি দেখি যে এবার আমরা জিতি কি জিতি না, কারণ এবারও কিন্তু আমি আন্তাজের উপর করছি, আমি কিন্তু এখন বুঝে শুনে করি নাই, আমি জাস্ট আপনাদেরকে দেখাতে চাচ্ছি। যদি আন্দাজে করেন তাহলে আপনি আপনার টাকাটা লস করতে পারেন, ঠিক আছে। তো এখন দেখা যাক যে শেয়ার মার্কেট আপে যায় নাকি ডাউনে যায়। সো দেখতে পাচ্ছেন যে শেয়ার মার্কেট আমাদের লাইন বরাবর যাচ্ছে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন রেজাল্ট জিরো, তার মানে আমি এক টাকাও ইনকাম করতে পারি নাই। তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি যে ট্রেডটা করছি এই ট্রেডে আমার এক টাকাও লস হয় নাই এবং এক টাকাও প্রফিট হয় নাই, তার মানে আমার $10,090 ছিল, $10,090 আছে, তার মানে এই ট্রেডটা আমি যেহেতু আন্দাজের উপরে করছি সো এই ট্রেডে আমার লসও হয় নাই আমার প্রফিটও হয়নি। সো আপনাদের সাথে অনেক সময় এরকম ঘটবে, ঠিক আছে। সো আই থিঙ্ক আমার এখন কপাল ভালো, সো আমি হচ্ছে গিয়ে লস করতে পারলাম না। বাট আপনাদের ক্ষেত্রে যদি আন্দাজের উপর ঢিল ছুড়েন তাহলে কিন্তু লস করতে পারেন, এটা একটু মাথায় রাখবেন। তো এই কারণে ভালো মতো হচ্ছে গিয়ে শেয়ার মার্কেটের এই লাইনগুলো গ্রাফগুলো উপরে যায় নাকি নিচে যায় এগুলো হচ্ছে গিয়ে আপনাদেরকে হ্যাঁ একটু যাচাই বাছাই করতে হবে, একটু বুঝতে হবে। এই জন্য ইউটিউবে সার্চ করে করে অনেক ভিডিও আছে, এগুলো দেখবেন। আমার চ্যানেলও আমি ঠিক করেছি এখন থেকে আপনাদেরকে এই শেয়ার মার্কেটের এই ট্রেডটা উপরে যাবে নাকি নিচে যাবে এটা কিন্তু অনেক হচ্ছে কি রিসার্চের বিষয় আছে, অনেক অ্যানালিটিক্সের বিষয় আছে। এটা কিন্তু এমন না যে আমাদের উপরেই উপরে যাচ্ছে আমাদের উপরেই নিচে যাচ্ছে, এটা কিন্তু প্রত্যেকটা প্রফেশনাল কোম্পানি যেমন অ্যাপেল, তারপর হচ্ছে গিয়ে আপনার ম্যাকডোনাল্ডস, বড় ছোট টেসলা কোম্পানি যত কোম্পানি আছে তাদের শেয়ার মার্কেট কিন্তু এটা, ঠিক আছে। তো এটা আপে যাচ্ছে না ডানো ডাউনে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু অনেক অনেক অ্যানালিটিক্সের বিষয় আছে, ঠিক আছে। তো আমি আমার এই চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করে রাখেন, নিয়মিত আমি আমার চ্যানেলে শেয়ার মার্কেটের উপর আপনাদেরকে ভিডিও দিব, যাতে করে আপনি এই ভিডিওগুলো ফলো করে এই অ্যানালিটিক্সটা বুঝে শুনে ট্রেড করে হিউজ পরিমাণ একটা ইনকাম আপনি এই শেয়ার মার্কেটটাই করতে পারেন, ঠিক আছে। ওকে, সো এখন আশা করি কিভাবে ট্রেড করে ইনকাম করতে হবে এই বিষয়টা তো আপনি বুঝে গেলেন, ঠিক আছে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে হচ্ছে গিয়ে এই মার্কেটে কাজ করার জন্য কিভাবে ওয়েবসাইটে ডিপোজিট করবেন, কিভাবে রিয়েল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে গিয়ে আপনি ট্রেড করবেন, হ্যাঁ রিয়েল অ্যাকাউন্টে কিভাবে ডিপোজিট করবেন এবং আপনি আপনার ইনকাম করা ডলারটা কিভাবে উইথড্র করবেন এই বিষয়টা দেখাবো। তো আপনাকে আপনার রিয়েল অ্যাকাউন্টে এখন ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট নামে একটা অপশন থাকবে, এই পেমেন্ট অপশন আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে চারটা অপশন পাবেন, একটা হচ্ছে ডিপোজিট, একটা হচ্ছে উইথড্র, একটা হচ্ছে ট্রান্সফার, আর একটা হচ্ছে ট্রানজেকশন, ঠিক আছে। সো আপনি কি কি ট্রানজেকশন করছেন তা এখানে দেখতে পারবেন, আর আপনি এই ওয়েবসাইটে ডিপোজিট করে তো ট্রেড করবেন, তাই না। তো ডিপোজিট করার জন্য ওই ডিপোজিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটু একটা ইন্টারফেস আসবে, তার জন্য একটু ওয়েট করতে হবে, এখন লোড নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে,
তো এই ওয়েবসাইটে এখন সবচেয়ে মারাত্মক লেভেলের যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন বিকাশ রকেট নগদের মাধ্যমে ডিপোজিট করা যায়। এটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট, ঠিক আছে? আগে কিন্তু আপনার বিকাশের মাধ্যমে ডিপোজিট করা যাইতো না, বাট রিসেন্টলি এই অপশনটা তারা বাংলাদেশে চালু করছে। এটা আমাদের মতো বা আপনারা যারা ট্রেড করবেন নতুন এখানে মার্কেটে এসে কাজ করবেন তাদের জন্য অনেক বড় একটা সুযোগ। তো এখানে ডিপোজিট অপশনে ক্লিক করে এখান থেকে আপনি হচ্ছে গিয়ে ডিপোজিট অ্যামাউন্ট দিবেন, কত ডলার আপনি ডিপোজিট করতে যাচ্ছেন। এখানে হচ্ছে কি আপনি $20, $100, $30, হ্যাঁ $200, $300, এটা আপনি আপনার ইচ্ছা মতো এখানে ডিপোজিট করতে পারবেন। বাট মিনিমাম আই থিঙ্ক এখানে $15 ডিপোজিট করা যায়। এখানে যদি $15 দিই তাহলে দেখি কি হয়। হ্যাঁ, আই থিঙ্ক $15 এখানে ডিপোজিট করা যাবে। তো আপনি অ্যাটলিস্ট $20 বা $30, হ্যাঁ, যে কোনো অ্যামাউন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন ডিপোজিট করার জন্য, ঠিক আছে? এবং মনে রাখবেন এইখানে আপনি যে অ্যামাউন্টটা দিচ্ছেন তার উপর কিন্তু আপনি একটা বোনাস পেতে পারেন। হ্যাঁ, বোনাসটা কিভাবে পাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করেন। ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক থাকবে ওই লিঙ্ক থেকে অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে একটা, অথবা হচ্ছে এইখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে ডাউনলোড করে যদি আপনি এই অ্যাপটা ইউজ করেন অথবা এই ওয়েবসাইটে ভিজিট করে অ্যাকাউন্ট তৈরি করে কাজ করেন তাহলে কিন্তু আপনি একটা কমিশন পাবেন, ঠিক আছে, ফার্স্ট ডিপোজিটের উপর। আর এখানে দেখার একটা প্রোমো কোড নামে অপশন থাকবে, এই প্রোমো কোডে ক্লিক করবেন। দেন এখানে ইন্টার প্রোমো কোড নামে একটা অপশন থাকবে, ইন্টার প্রোমো কোডে ক্লিক করে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে একটা প্রোমো কোড দেওয়া আছে। তো প্রোমো কোডটা হচ্ছে ARN30, বড় হাতের অক্ষর ARN30, ঠিক আছে? আবারও দেখেন ARN30, এই প্রোমো কোডটা ইউজ করলে আপনি যত ডলার এখানে ডিপোজিট করবেন তার উপর 30% আপনি এক্সট্রা হচ্ছে গিয়ে বোনাস পাবেন। তার মানে আপনি যদি $100 এখানে ডিপোজিট করেন তাহলে আপনি $130 পাবেন, যদি আপনি $200 ডিপোজিট করেন তাহলে $260 পাবেন। এভাবে আপনি যত ডলার ডিপোজিট করবেন তার উপর 30% এক্সট্রা আপনি এখানে পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি ট্রেড করে কিন্তু অনেক বিশাল অ্যামাউন্টের আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। সো এই প্রোমো কোডটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যান্ড এটার মেয়াদ কিন্তু বেশি দিন থাকবে না, আগামী এক মাসের মধ্যে হয়তো বা এটার মেয়াদ থাকবে। তো চেষ্টা করবেন যে এর মধ্যে এই প্রোমো কোডটা ইউজ করে ফেলার জন্য মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে। এটা একটা স্পেশাল প্রোমো কোড। হ্যাঁ, তো এই প্রোমো কোডটা দেওয়া দেওয়ার পর এখানে চেক প্রোমো কোডে ক্লিক করে দিবেন। চেক প্রোমো কোডে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে হচ্ছে গিয়ে এটা নট ফাউন্ড দেখাচ্ছে, বাট আপনাদের ক্ষেত্রে এরকম দেখাবে না, আপনাদের এখানে ফাউন্ড দেখাবে, ঠিক আছে? তো অবশ্যই এই প্রোমো কোডটা ইউজ করলে হবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে এসে আপনি যদি হচ্ছে গিয়ে ডিপোজিট করেন অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনি হচ্ছে গিয়ে কমিশনটা পেয়ে যাবেন, প্যারা নেওয়ার কোনো কারণ নেই। তো ডিপোজিট আমরা আরেকবার টাচ করে দিচ্ছি, টাচ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেন এখানে যে বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য এখানে যে ক্লিক করবেন, ক্লিক করে এখানে বিকাশ রকেট নগদ এখানে তিনটা মেথডে আপনি ডিপোজিট করতে পারবেন। তাছাড়া হচ্ছে গিয়ে তাহলে ব্যাংকের আপনার কাছে যদি ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড থাকে তাহলে ব্যাংক কার্ডের মাধ্যমেও করতে পারবেন। দেন এখানে স্কিল অ্যাকাউন্ট, নিটেলার অ্যাকাউন্ট, পারফেক্ট মানি, হ্যাঁ, এগুলোর মাধ্যমেও আপনি ডিপোজিট করতে পারবেন। তবে আপনার কাছে যদি স্কিল নিটেলার বা এগুলো থাকে, পারফেক্ট মানি থাকে, তাহলে চেষ্টা করবেন স্কিল নিটেলার বা পারফেক্ট মানির মাধ্যমে ডিপোজিট করার জন্য। অথবা হচ্ছে গিয়ে বিনান্সের মাধ্যমে, যদি আপনার বিনান্সে অ্যাকাউন্ট থাকে তাহলে বিনান্সের মাধ্যমে আপনি চাইলে হচ্ছে গিয়ে এখানে ডিপোজিট করতে পারেন। এগুলোর মাধ্যমে ডিপোজিট করলে ইনস্ট্যান্ট আপনার ডিপোজিট করা টাকাটা বা ডলারটা এখানে ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে, একটু সময় লাগবে না, ঠিক আছে? আর যদি বিকাশ রকেট নগদের মাধ্যমে করেন তাহলে একটু সময় লাগবে, ঠিক আছে, অ্যাড হইতে। তো আমরা বিকাশের মাধ্যমে করবো, তো বিকাশে ক্লিক করলাম। দেন এখানে নেক্সট বাটনে ক্লিক করবো। দেন এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, মানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন, ঠিক আছে, ওই নাম্বারটা দিবেন। ধরেন আপনি হচ্ছে কি একটা নাম্বার থেকে টাকা পাঠাবেন, ওই নাম্বারটা হচ্ছে 01856915232। আমি এখানে একটা ড্যামি নাম্বার দিলাম, হ্যাঁ, আন্দাজে। তো আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন বা আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন ওই নাম্বারটা মূলত এখানে দিতে হবে। মনে রাখবেন এই নাম্বারটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার টাকা অ্যাড হবে না বা ডলার অ্যাড হবে না, এটা খেয়াল রাখবেন। দেন এখানে আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন, ফার্স্ট নেম এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, হ্যাঁ, এমডি। তো এখানে আমরা ইয়াসিন আরাফাত দিয়ে দিলাম, ইয়াসিন আর আরাফাতটা নিচে দিয়ে দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। দেন এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। দেন এখানে কনফার্মে আপনি ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ এজেন্ট নাম্বার দেওয়া আছে। সো এটা হচ্ছে এই ওয়েবসাইটের বিকাশ এজেন্ট নাম্বার। এই নাম্বারে আপনি মূলত ক্যাশ আউট করবেন। আপনি আপনার মোবাইল ফোনে বিকাশের অ্যাপসে গিয়ে এখান থেকে এই নাম্বারটাকে কপি করে নেবেন। নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনার ক্ষেত্রে নাম্বার যদি ডিফারেন্স থাকতে পারে, হ্যাঁ, আমার এখানে এই নাম্বারটা শো করছে, আপনার ক্ষেত্রে হয়তো অন্য নাম্বার শো করতে পারে। তো এটা হচ্ছে এই ওয়েবসাইটের বিকাশ এজেন্ট নাম্বার। তো এই নাম্বারে ক্যাশ আউট করবেন। মনে রাখবেন এজেন্ট নাম্বারে কিন্তু ক্যাশ আউট করতে হবে, সেন্ড মানি না। সো এখানে কনফিউজ থাকবেন না, এখানে ক্যাশ আউট করতে হবে। কত টাকা ক্যাশ আউট করতে হবে? যেহেতু আমরা $30 সিলেক্ট করেছিলাম তো এখান থেকে $3,173 এক্স্যাক্টলি এখানে যে অ্যামাউন্ট আছে হুবহু এই অ্যামাউন্টে আপনি ক্যাশ আউট করবেন। এক টাকা বেশিও করবেন না, এক টাকা কমও করবেন না, তাহলে কিন্তু আপনার ডলার এখানে অ্যাড হতে ঝামেলা হইতে পারে। তো সেক্ষেত্রে এখানে যে অ্যামাউন্ট আছে এক্স্যাক্টলি ওই অ্যামাউন্টটা দিয়ে এখানে নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে
এখানে আপনার সামনে এমন ইন্টারফেস ওপেন হবে, এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি দেওয়ার একটা অপশন আছে, এখানে আপনি আপনার বিকাশ থেকে যে টাকা পাঠাবেন বিকাশের অ্যাপসে দেখবেন যে ট্রানজেকশন আইডি নামে এরকম একটা মানে অপশন থাকবে, এখান থেকে ট্রানজেকশন আইডিটা কপি করে আপনি এই অলিম্পিয়েডের ওয়েবসাইটে এসে ট্রানজেকশন আইডির ঘরে বসাবেন, এখানে বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন, যে আমরা এখানে ধরেন একটা আইডি জাস্ট ডেমি পারপাসে লিখে দিলাম, লিখে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন, কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ পেমেন্ট ইরর, এখানে ইরর দেখাচ্ছে কারণ আমি আন্তাজে ট্রানজেকশন আইডি দিয়েছি, তো আপনার ক্ষেত্রে এমন থাকবে না, আপনি আপনার অ্যাকুরেট ট্রানজেকশন আইডিটা এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন, কনফার্ম বাটনে ক্লিক করে দিলে আপনার যে ডলারটা আপনি ডিপোজিট করবেন ওই ডলারটা এখানে অ্যাড হয়ে যাবে, হয়তো একটু সময় লাগতে পারে, আবার অনেক সময় ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যায়, আর যদি স্কিল রিটেলার বা ওয়েব মানি বা হচ্ছে কি আপনি বিনান্সের মাধ্যমে করেন তাহলে ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে, আর বিকাশের মাধ্যমে করলে ইনস্ট্যান্ট অ্যাড হয়, আবার অনেক সময় কিছুটা টাইম লাগতে পারে, একটু ওয়েট করবেন যদি টাইম লাগে, ঠিক আছে, দেন এখানে আপনি আপনার ডলারটা দেখতে পাবেন, আমাদের ব্যালেন্স এখন শূন্য, আপনি যখন ডিপোজিট করবেন বিকাশের মাধ্যমে বা যে কোনো রকেট বা নগদের মাধ্যমে তো আপনার ডলারটা এখানে শো করবে, শো করার পর এখন আপনি এখানে যখন ডলার শো করবে তখন আপনি আপনার ব্যালেন্সে ডলার দেখতে পাবেন, এন্ড ওই ডলার দিয়ে এখানে আপনি হচ্ছে গিয়ে ট্রেড করবেন, ট্রেড করার মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে ইনকাম করবেন, এন্ড ওই ইনকামটা আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে, তো এখানে আপনার ডলার চলে আসার পর এখানে আপনি হচ্ছে গিয়ে অ্যামাউন্টে ধরেন আপনি $30 ডিপোজিট করতেন, তো $30 যখন ডিপোজিট করছেন আপনি অল্প অল্প ট্রেড করবেন, ধরেন আপনি $1 ট্রেড করবেন, $1 ট্রেড করলে যে দেখতে পাচ্ছেন প্রফিটেবিলিটি $0.82, তার মানে $1 $0.82 পাবেন, দেন এখানে দেওয়ার পর আপনি আপ ট্রেড অথবা ডাউন ট্রেড শেয়ার মার্কেট উপরে যাবে না নিচে যাবে এটার উপর ভিত্তি করে আপনি হচ্ছে গিয়ে ট্রেডটা করবেন, এন্ড এর আগে অবশ্যই বলেছি শেয়ার মার্কেট উপরে যাবে না নিচে যাবে এই গ্রাফগুলো দেখে একটু বিষয়টা বুঝবেন, বুঝলে আপনি জিনিসটা আপনার কাছে একদম ইজি লাগবে, যে আমরা যেমন এখন করতেছি আমাদের কাছে বিষয়টা ইজি লাগে, হ্যাঁ তো আপনার কাছে বিষয়টা ইজি লাগবে যখন আপনি বুঝে শুনে করবেন, তো এইভাবে ট্রেড করে আপনার ইনকাম গুলো এখানে জমা হবে, জমা হওয়ার পর আপনাকে এখন আপনার ইনকাম করা ডলারটা উইথড্র করতে হবে, তাই না, আপনি যে ইনকাম করছেন সেটা কিভাবে উইথড্র করবেন এটা এখন আপনাদের দেখাবো, আপনার ইনকাম করা ডলারটা উইথড্র করার জন্য এখানে পেমেন্ট অপশনে আবারও ক্লিক করবেন, দেন এখানে উইথড্র নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই উইথড্র বাটনে ক্লিক করবেন, উইথড্র বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের উইথড্র করার জন্য অপশন চলে আসছে, তো এখনো যেহেতু আমরা এই অ্যাকাউন্টটা যেহেতু আপনাদেরকে ডেমি পারপাসে দেখানোর উদ্দেশ্যে আমি মাত্রই ক্রিয়েট করছি, এন্ড লাইভ অ্যাকাউন্টে আমি যেহেতু ক্রিয়েট করিনি তো ইনকাম হয় নাই, তো এক্ষেত্রে আমার ব্যালেন্স এখন জিরো, বাট আপনারা যেহেতু ইনকাম করবেন ডিপোজিট করে ট্রেড করে ইনকাম করবেন তো আপনাদের এখানে ব্যালেন্স থাকবে, ঠিক আছে, তো আপনারা আপনাদের যে ব্যালেন্স উইথড্র করবেন তার অ্যামাউন্টটা এখানে দিতে হবে, এখানে এখন দেখাচ্ছে না কারণ আমার এখন ব্যালেন্স জিরো, ব্যালেন্স যখন থাকবে তখন এখানে ব্যালেন্স কত ডলার উইথড্র করবেন ওই অপশন থাকবে, ওইখানে অ্যামাউন্টটা দিবেন, দেন হচ্ছে মেক রিকোয়েস্ট নামে একটা বাটন থাকবে, এই মেক ডিপোজিটের জায়গায় মেক রিকোয়েস্ট একটা বাটন থাকবে, তো ওইখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলেই আপনার এই উইথড্রটা হয়ে যাবে, এন্ড উইথড্রটা কত সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে আসবে সেটা আমি বলে দিচ্ছি, সো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কোশ্চেন আছে, তো এই কোশ্চেন গুলো আপনি একটু পড়ে নিলে আপনার মনে যত কোশ্চেন আছে সবগুলোর অ্যান্সার আপনি পেয়ে যাবেন, যেমন প্রথম কোশ্চেনটা হচ্ছে যে কতক্ষণের মধ্যে উইথড্রটা আমার অ্যাকাউন্টে আসবে, তো এখানে যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন তারা লিখেই দিয়েছে আপনার উইথড্রটা আপনার অ্যাকাউন্টে আসার জন্য হ্যাঁ 24 ঘন্টা থেকে 5 working days, মানে 24 ঘন্টা থেকে 5 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে আপনার ডলারটা চলে যাবে, ঠিক আছে, তার মানে আপনি যখন উইথড্র দিবেন তার 24 ঘন্টার মধ্যে আপনার উইথড্রটা ম্যাক্সিমাম টাইম চলে আসে, অনেক সময় 24 ঘন্টাও লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে উইথড্রটা চলে আসে, বাট তারা এখানে লিখে দিচ্ছে সর্বোচ্চ 24 ঘন্টা থেকে সর্বোচ্চ 5 দিন পর্যন্ত সময় লাগতে পারে, এর মধ্যে আপনি যত ডলার উইথড্র করছেন তা আপনার অ্যাকাউন্টে চলে আসবে, এন্ড উইথড্রটা আপনি কিসের মাধ্যমে নেবেন, উইথড্রটা মূলত হচ্ছে কি আপনি যদি বিকাশ দিয়ে ডিপোজিট করেন আপনি বিকাশে উইথড্র নিতে পারবেন, কোনো প্যারা নাই, আপনি বিকাশ রকেট নগদ যে মাধ্যমে স্কিল রিটেলার বা যে মাধ্যমে আপনি উইথড্র করবেন সরি ডিপোজিট করবেন ওই একই মাধ্যমে আপনি উইথড্র নিতে পারবেন, ঠিক আছে, এটা মনে রাখবেন যে মাধ্যমে ডিপোজিট করবেন ওই মাধ্যমে কিন্তু উইথড্র করবেন, ঠিক আছে, এছাড়া অন্য কোনো মাধ্যমে উইথড্র করতে পারবেন না, আপনি বিকাশে ডিপোজিট করলে উইথড্রটাও বিকাশে করতে পারবেন, আর যদি আপনি স্কিলে ডিপোজিট করেন তাহলে উইথড্রটাও স্কিলে করতে হবে, ঠিক আছে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, তো আশা করছি কিভাবে এই অলিম্পিয়েড ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে ডিপোজিট করতে হবে, কিভাবে ট্রেড করতে হবে, ট্রেড করে কিভাবে ইনকাম হয় লাইভে আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি, এবং ইনকাম করার পর কিভাবে জিনিসটা উইথড্র করবেন এই বিষয়টাও আমি বুঝাই দিলাম, ঠিক আছে, তো এখন বুঝে শুনে আপনি এক ওয়েবসাইটে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে চলে আসেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আগে ট্রেড করা একটু শিখেন, ড্যামি অ্যাকাউন্টে যেই আপনার $10,000 দেওয়া থাকবে ওইটা দিয়ে আগে হচ্ছে কিভাবে ট্রেড করতে হয় এই বিষয়টা ভালো মতো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে দেন আপনি ডিপোজিট করেন, অ্যান্ড এরপর আপনি আমাদের মতো স্মার্ট ওয়েতে আপনার নিজের ইনকামটা অনলাইন থেকে শুরু করতে পারেন,
ঠিক আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো এখনই কাজে নেমে পড়ুন, এখনই আপনার জার্নি আজকে থেকে শুরু করেন, সময় অপচয় করবেন না, সময় কাজে লাগান, আপনার ইনকাম আপনার হাতে আপনি দেখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।